তাহলে দাদা, এবছর আমাদের প্যান্ডেলটা কিন্তু সেরা হচ্ছে, কি বলো? ওই সেরা মানে তুসু, দেখ না আমি কি করি, তাহলে এমন প্যান্ডেল বানাবো না ওই মন্ডল বয় ছেলেদের চোখগুলো খুলে হাতে চলে আসবো না। আচ্ছা দাদা, এবছর কি প্যান্ডেল বানাচ্ছ? মানে ওই প্যান্ডেলের থিমটা ঠিক কি আছে? থিমটা এখনো ঠিকঠাক মাথায় আসেনি বুঝলি, তবে বানি বানি যাই শেষ পর্যন্ত যাবতাটা হবে, কি বলিস? দেখ, সামনে সপ্তাহে কালী পুজো, আর বেশি দেরি করলে চলবে না, এবার তাতেই সব কাজ সেরে বলতে হবে। না না, এবার তাতেই পুজোর ফর্দটা লেখ দেখি। হ্যাঁ দাদা বলো। লেখ 5 মিনিট বাংলা। এই কি দাদা, পুজোর ফর্দ বাংলা কেন? আরে লেখ না, আগে আমাদের ফর্দটা বানিয়ে নিয়ে যাও, পুজোর ফর্দটা বলছি। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো, হ্যাঁ আগে মালের ফর্দ বানিয়ে নাও। লেখ 5 মিনিট বাংলা। হ্যাঁ দাদা। 3 পেটি বিয়ার। ও নো। হ্যাঁ দাদা। 5টা লিমকা। হ্যাঁ। 3 কেজি দই। বাপরে, আর কি জানো মনে পড়ছে না। এমনিতে বাইরে টাইট আছে, তারপর আবার ডিএ বালেশ্বর ফুল সেটা ভাড়া করতে হবে, অনেক খরচ। যেতে পাতে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, ঠিক বলছো, এবার হালদারপাড়াকে পুরো বসিয়ে দেবো, আগের বছর খুব গাড় পেয়ে মেরেছিল। কিন্তু দাদা, এবার কি তাহলে শুধু মদ খাওয়াবে? হ্যাঁ, ওই কি তাহলে কোন 4টার অবস্থা থাকবে না? কেন হবে না, নিশ্চয়ই হবে। ও এই তো, তাহলে কি থাকছে দা? এই সেবারে দেখছিলাম পাঁচুদের লাউ ভাজি প্রচুর লাউ হয়ে আছে, ওই বল খাঁচড়ি পেয়ে নিয়ে এসে চচ্চড়ি বানাবো, লাউ চচ্চড়ি আর মদ হেব্বি খাওয়াবো। মা এই নে না, পুজোর ফটোটা লেখ দেখি, অনেক কাজ পড়ে আছে। তা খবরটা এক্ষুনি গিয়ে ক্লাবে জানাতে হবে, আমাদের পূজাকে বসানো, দেখাচ্ছি মজা। তাড়াতাড়ি সব কাইলে ওরা দেরি করেছিল, বুতো প্রতিভাটা মানে যায়, হ্যাবলো প্যান্ডেলটা দেখ, পাঁচু গিয়ে বামনটা সেট করে, আর আমি ডিজের ব্যাপারটা দেখছি। দাদা আমি আমি কি করবো? তুই তুই কাজ হয়ে দেখ, ও কোনো কাজ মাথা আসছে না, বল তোর কোনো কাজ করতে হবে না, তুই এখানে বসে হ্যান্ডেল মার।
Hey, mama, কিন্তু গুরু আমি শুনেছি ওদের যেমন নাম তেমন সাউন্ড, মানে ওরা সত্যি বল ছেঁড়া, ওরা আমার কোনো কাজের নয় ভাই। দেখ আমি কি করি, ওই বল ছেঁড়া সাউন্ড দিয়ে মন্ডল পাড়াকে পুরো ছেঁড়ে দেবো। আমার নামও ভয় যা।